প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইউর লাইফ ইন দ্য ইউকে আজকের অনুষ্ঠানে ইউ লাইফ ইন দ্য ইউকে যথারীতি আপনারা ইউকেতে এবং ইউরোপে যারা আছেন সকলের জন্য একটি অনুষ্ঠান যেখানে শুধু লাইফ ইন দ্য ইউকে টেস্ট অথবা ইসলি নয় এর পাশাপাশি অন্যান্য বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট যা রয়েছে তা নিয়ে আলোচনা করা হয় সর্বশেষ ইউকেবির আপডেটগুলো যেগুলো এর সঙ্গে লিঙ্ক সেগুলো নিয়ে কথা বলা হয় এবং আমরা প্যানেলে একজন দুজন গেস্ট আমন্ত্রণ করে থাকি তাদের কাছ থেকে জেনে নেই তাদের অভিজ্ঞতা এবং তারা ইউর লাইফ লাইফ ইন দ্য ইউকে কীভাবে ইন্টিগ্রেট করছে এবং ইন্টিগ্রেশনে তাদের স্কিল এমপ্লয়মেন্ট এবং টেস্ট এগুলোতে তারা নেচারালাইজেশন প্রসেসে কীভাবে হোচট খাচ্ছে অথবা চ্যালেঞ্জ মোকাবেলা করছে তাই আজকে যথারীতি আমার পাশে রয়েছেন আমাদের কো অ্যাঙ্কার মিস্টার হাবিব মির্জা হাবিব আপনাকে স্বাগত জানাচ্ছি আর আমার বাম পাশে রয়েছে সারোয়ারি আলম তিনি পেশায় একজন সাংবাদিক হলেও দীর্ঘদিন ফ্রান্সে ছিলেন এখন দু বছর আগে ইউকেতে এসছেন এবং এখনকার ইন্টিগ্রেশনের প্রসেসে এই টেস্ট এবং অন্যান্য বিষয় সম্পর্কে আমরা তার চ্যালেঞ্জগুলো সম্পর্কে অভিজ্ঞতা সম্পর্কে জানবো সারো আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা যথাযথ কিছু আপডেট নিয়ে কথা বলি গত সপ্তাহে ইউকে বি এর সাইটে বড় ধরনের কোনো আপডেট না থাকলেও এই আমাদের লিঙ্কে বড় ধরনের কোনো আপডেট না থাকলেও ইন্টারন্যাশনালি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিছু আপডেট রয়েছে সেটি লাইফ ইন দ্য ইউকের সঙ্গে সরাসরি রিলেটেড নয় তবে অনেকগুলো প্রশ্ন এসছে আমাদের কাছে লাইফ ইউকে অ্যাট চ্যানেল ইউরোপ ডট টিভি যে ইমেইলটি রয়েছে আমাদের অনুষ্ঠানের সেখানে অনেকে ইএমডির পরীক্ষাটি আছে কি নাই ইএমডি যেহেতু লাইফ ইন দ্য ইসলের মধ্যে ইংলিশ আপনারা জানেন যে যে আঠাশে অক্টোবর যে আপডেট করা হচ্ছে সেখানে যে পরীক্ষাগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে নানা কারণে তার মধ্যে ইএমডি একটি যদিও ইএমডি সম্পর্কে নানা ধরনের অভিজ্ঞতার কথা আমাদের অনুষ্ঠানে প্রশ্ন এসছে এবং বিভিন্ন ধরনের মতামতও এসছে তো আমরা আমি ভাবি আপনার কাছে সরাসরি চলে যাব যেহেতু এই প্রশ্ন এবং কয়েকজন সলিসিটর জানতে চেয়েছে আদৌ ইএমডিটি কি আছে কি না কিন্তু আমাদের কাছে একটা আপডেট রয়েছে অফকোয়েলের সাইট থেকে আমি আপনাদেরকে দেখাতে পারি যে আমি ভাবিব আপনাকে দেখাই নি যে অফকোয়েল কিন্তু অ্যাকচুয়ালি যেটা করেছিল নভেম্বর মাসে তাদেরকে কিছু কমপ্লায়েন্স ডিরেকশন চে দিয়েছিল যে এই ব্যাপারগুলো আপডেট করার জন্য এবং পরবর্তীতে তারা ফেব্রুয়ারি নাইনটিনথ নাইনটিন্থ ফেব্রুয়ারিতে তারা এই রিভোকেশন অর্ডারটা তারা বলেছে যে এই অ্যাকশানটাকে এক্সপায়ার করেছে এবং তারা তার মানেটা হচ্ছে যে ইএমডির পরীক্ষা নিয়ে যে সমস্যাগুলো ছিল সেই কমপ্লায়েন্সের কনসার্নটা এখন আর নাই অর্থাৎ তারা এটাকে এর পরীক্ষাটাকে গ্রহণযোগ্য বলে অফকোয়েল মনে করছে সাহেবদেরকে আমরা এই কথাটি বলেছি তারপরেও তাদের অনেকেই কিন্তু এই ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্ন আপনি আপনাদের এই সংক্রান্ত প্রশ্নগুলো কিংবা ইসল এবং লাইফ ইন্ডিয়ার পরীক্ষা সংক্রান্ত প্রশ্নগুলো নিয়ে লাইনে চলে আসবেন এবং আপনাদের আপনাদের কাছে আসছে কিন্তু আমি তার আগে আমার কোয়েকর হাবিব মিডিয়াকে জানছি আপনার অভিজ্ঞতা কি এই ব্যাপারগুলোতে এবার অভিজ্ঞতা আমি মনে আমি মনে করি Any examination, many, any internal examination. we do internal examinations. The likes of uh, EMD, City and Guilds, uh, EDI, um, and also, for example, what's the other one called? I can't remember. Um, but main problem will be internal examination because you is not a no but dhanamanda pari. This is the yeah. reality. Now, bishashkhom different levels ase. Um, the the lowest of that standard is EMD. Hikana is the easiest to falsify, is the easiest to do fraud. and ashobaijane.

But, now demand, but, yes. demand. but at the moment there's a lot of scrutiny under EMD exams and w the other key important thing is onec especially students for example um, after the panorama program with what happened with Toek, um onec chat Rasa say by a exam sitting for example now, sitting guilds are now under scrutiny, and I'm a Janamoto one college bondo is first and foremost, and secondly, sitting uh, guilds have become very very strict to the point where i mean in almost six weeks ago, and they still haven't got results for their certificates. Yep. So this is, I think.

Everybody's on the same level which means genuinely show by passport like plus you could be a qui there, for example asses Bengalis or Asses Asians or Asses Chinese people I'm not not called courtesy but I you something dodgy courtesy so I think it's actually a great thing. So coming back to EMD, EMD it is an awarding body it's not one of the best awarding bodies but it is a legitimate awarding body. Yes, yes. there are certificates approved. it does approved. yes yeah. it does get accepted. you may have some problems if you do you may have to appeal but it is an accepted. কথাগুলো খুব হয় যদি বুঝে থাকতে পারেন ব্যাপারটা এরকম যে আমরা এই মানে যে কলেজগুলো এই কোর্সগুলো প্রোভাইড করে তারা পপুলার ডিমান্ড হওয়ার কারণে অনেক সময় এটা প্রোভাইড করে বাট তারা অনেকে এটা পছন্দ করেন না এবং হাইফাই যেটা বলেছেন যে আসলে যেহেতু ইন্টার্নালি এসএস করা হয় শুধুমাত্র ইন্টারনাল এক্সামিনার দিয়েই পরীক্ষাগুলো নেওয়া হয় মাঝে মাঝে তারা এক্সটার্নাল পাঠায় এবং আপনারা জানেন যে যে পরীক্ষাটি ইন্টারনালি নেওয়া হয় সেখানে কিন্তু প্রতিষ্ঠানগুলো চাইতেই পারে তাদের সব পরীক্ষার্থী পাশ করুক আবার এক্সটার্নাল আসলেই যে সবাই ফেল করে তা না গত অনুষ্ঠানে একটা রেকর্ডের কথা হবে বলছিলেন যে আটত্রিশ জনের মধ্যে সাত সাঁড়ত্রিশ জনই কিন্তু পাস করেছিল আউট অফ থার্টি এইট থার্টি সেভেনই পাস করেছিল ট্রিনিটির মতো এক্সাম ট্রিনিটির এক্সামটা একটু যেহেতু ফুলি তোরা এক্সটার্নাল কন্ট্রোল সো বি আপনারা অবশ্যই মনে রাখবেন যে এই ব্যাপারগুলো এবং এটা আপনার জন্য হয়তো মনে রাখা একটু জটিল তারপরেও অ্যাওয়ার্ডিং বডি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনি যখন অ্যাওয়ার্ডিং বডির এটা বা যে কোনো অ্যাওয়ার্ডিং বডির যদি সার্টিফিকেট নিয়ে পাঠিয়ে দেন আপনার সার্টিফিকেটটি নেচারালাইজেশনের জন্য অথবা পাসপোর্টের জন্য দেখা গেল যে ততদিনে আর এই অ্যাওয়ার্ডিং বডিটি নাই

Mm -hmm. it's, a well mm -hmm. it's a well reputable institution. the Dhaka University certificate and knock power almost impossible. Yes. And I know that in parts of Silates you can buy degrees, for example. But Dhaka University is not one of those. It's a prestigious university yes. or it's a prestigious body. In the same way, within the UK, there are prestigious awarding bodies which are reputable and accepted by the Home Office. For example, um, Cambridge. Yeah. Cambridge Shobai Money is the best in the world. Cambridge ILTS, which is provided by Cambridge, Dunya Shopcano is used, is utilized everywhere in the world, and Showbite right? Um, mm -hmm. along with Cambridge, Cambridge ESOL is unlimited. There's no expiry date.

Because remember, for them, it's a numbers game. That file is onic file yeah. that they can pull, reject, accept, mm -hmm. in any way to say. So, if your file gets accepted, it doesn't mean it's valid. You have to appeal it. It took time, waste, quality. Waste, well, not really waste, but waste in the sense that um, file You have to appeal it. Say no, EMD is an awarding body. It's on the list of uh, of qualifications under off call. Here is the proof.

তারা কিন্তু ইংলিশ পরীক্ষা এনরোলমেন্টের কথা বলে একটা সময় তারা টাইম বাই করতে পারে ইটস এ গুড সাইন এটা কিন্তু দর্শক আপনাদের জন্য আমি মনে করি যে ইউকেবি এর এই কনসিডারেশনের জায়গাটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো কারণ ডেট পার হয়ে যাওয়ার পরে আপনাকে রিকোয়ারমেন্ট ফুলফিল করেই অ্যাপ্লিকেশন পাঠাতে হবে কিন্তু তারা যে কোনো কোনো কেসে এই সময়টা অ্যালাউ করছে যদিও এটা তাদের ডিসক্রিপশনারি ডিসক্রিপশন এটা তারা ডিসক্রিশনটা ইচ্ছা করলে মেনটেন করতে পারে নাও করতে পারে কিন্তু এই কারণে

But his date is expired, what can he yes. do? He has to reset it. Reset yeah. time The UKBA knows this and they have to facilitate this. So that's not a problem in monaco. But it's still so discretion. They discretion. It is, it is. And so yeah. far you're right. Um Amajanamoto Kirije Corsana. Um you know you can write in we normally write a letter, a confirmation or letter of enrollment enroll course or certificate in Nash, and we can write a letter and say this person has passed the examination. Then amar am power to phone kore.

অনেক দেশে কিন্তু ফিনল্যান্ড জার্মানির মতো দেশগুলোতে দেখা যায় যে শুধু এ প্রসেসের কারণে ল্যাঙ্গুয়েজ টেস্টের কারণে দিনের পর দিন তারা ওই দেশগুলোর পাসপোর্ট পান না এখানে এখন যে ইন্টিগ্রেশন হচ্ছে এখানে কি কি চ্যালেঞ্জগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বিভিন্ন কমিউনিটির মধ্যে হচ্ছে ধন্যবাদ জনাব শামসুল আলম আয় দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কাছে মনে হয় যে লাইফ ইন দ্য ইউকে একটা বিরাট কনসেপ্ট আসলে কারণ শুধুমাত্র আপনার ইংরেজি শিক্ষার জন্য না এখানকার মূলধারার মানে এখানকার জীবনে আপনি নিজেকে কীভাবে ইন্টিগ্রেট করতে পারবেন আপনি কিভাবে এখানকার এডুকেশন সিস্টেমটা বুঝতে পারবেন আপনার এমপ্লয়মেন্টের ব্যবস্থা কী হবে আপনার স্বাস্থ্যগত সমস্যাগুলো আপনি কিভাবে মোকাবেলা করবেন এই সবগুলো বিষয়ে কিন্তু আপনাকে জানতে হবে তো ইউরোপের আপনার বিভিন্ন দেশ থেকে যারা এই দেশে আসছেন তাদের কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করে তারপরে দেশে আসাটাই আমি মনে করি সবচেয়ে বেশি সমীচীন তো এটার জন্য আপনারা ইনফরমেশানগুলো সঠিক ইনফরমেশানগুলো পাওয়ার জন্য এখানে একটা যে ওয়েবসাইট আছে সরকারি ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট জি ডট ইউকে এখান থেকে আপনারা ইনফরমেশানগুলো পেতে পারেন আর আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যে বিষয়গুলো প্রোভাইড করছেন বিশেষ করে ইংরেজি শেখার যে বিষয়টা অথবা এখানকার আরো ইতিহাস অথবা কর্মসংস্থান এমপ্লয়মেন্ট অথবা এডুকেশন অথবা বিশেষ করে মাইগ্রেশন বর্তমান পৃথিবীতে কিন্তু একটা বিরাট বাস্তবতা এই যে মাইগ্রেশনের যে প্রসেসটা এই বিষয়গুলো যদি আপনারা মানুষের কাছে আরও বেশি সহজ করে তুলে ধরতে পারেন আমার কাছে মনে হয় যে এই অনুষ্ঠানটি আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে এটা এটা যে তথ্যগুলো জেনে আসার কথা বলছেন বেশ করে এনএইচএস ঠিক আছে কিংবা মানে অন্যান্য যে সোশ্যাল প্রসেসগুলো কিংবা ল্যাঙ্গুয়েজ আমি সে বলতে পারি যে বাংলাদেশে অথবা একজন আফ্রিকান নেশন যে থার্ড কান্ট্রিতে আফ্রিকা অথবা জার্মানিতে সে ন্যাচারালাইজ হলো পাসপোর্ট পেল আপনি ফ্রান্স পাসপোর্ট নিয়ে দেশে আসলেন তো সেখানে তো আপনাকে একবার ফ্রান্স শিখতে হলো আবার এখানে এসে ইংরেজি শিখতে হচ্ছে তো আপনি যখন পাসপোর্ট চেঞ্জ করার ব্যাপারে কতটুকু আগ্রহী হচ্ছে এবং এই ব্যারিয়ারগুলো এই যে টেস্টগুলো সেই ক্ষেত্রে কি কোনো বাধা হচ্ছে কি না না প্রকৃতপক্ষে এই টেস্টগুলো বাধা না কারণ আপনি যেই দেশে বসবাস করবেন এই দেশের আপনার পুরো সিস্টেমটার সাথে যদি আপনাকে একাত্ম হতে হয় তাহলে কিন্তু আপনার এই দেশের টেস্টগুলো বিশেষ করে প্রশিক্ষণগুলো নিয়ে ওই দেশে আপনার নিজের জীবনযাপনের জন্য উপযোগী একটা অবস্থান তৈরি করা একটা পরিবেশ তৈরি করা এটা কিন্তু খুব বেশি জরুরি এবং বিশেষ করে এখানে কিন্তু বাংলাদেশি যারা এখানে আসে আমি খেয়াল করেছি যে তাদের জন্য কিন্তু এখানকার জীবনযাত্রা অনেক বেশি স্মুথ অনেক বেশি মসৃণ এই জন্যই যে আমরা মোটামুটি কম বেশি সবাই ইংরেজি বলতে পারি কিন্তু ইংরেজি যারা কম বলতে পারি তাদের জন্য কিন্তু ইংরেজি শেখার কিন্তু এখানে বিরাট সুযোগ রয়েছে শুধুমাত্র আমাদের আগ্রহী আগ্রহী দরকার এখানে কিন্তু ফান্ডেড কোর্সগুলো আছে তো এই আপনার আমরা যদি প্রথম কয়েক মাস যদি ইংরেজি শিখি তাতে করে হবে কি আমাদের ছেলেমেয়েরা কী পড়াশোনা করছে এই বিষয়গুলো আমরা ওভারসি করতে পারবো স্যার আমি আপনার কাছে আবারও যাব আপনার এই ইনকমপ্লিট পার্টটাতে আমাদের অনেক দর্শক ইতিমধ্যে লাইনে এসেছিলেন কিন্তু এই পর্বে আমরা কোনো কল নিতে পারিনি বলে দুঃখিত আমাদেরকে যেতে হবে ছোট্ট একটি ব্রেকে ব্রেকের পর ফিরে আসছি এবং আমরা কল নেবো এবং আমাদের যে সম্মানিত অতিথি সারোয়ারিয় আলম তার সঙ্গে কথা বলবো আমার হাবিব মির্জার আরও দু একটি এজেন্ডা রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন আমরা যাচ্ছি একটি ব্রেকে